তো হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে আমি এক ধরনের একটা পুরো নতুনত্ব জিনিস দেখাবো। তোমরা সবাই দেখেছো যে আম গাছে আম হয়, কিন্তু অন্য কোনো গাছে যে আম হয় সেই আম পাচ্ছে আবার কে জানো? আমার বাড়ির সামনে যে বৌদি আছে সেই বৌদিদের বাগানে তোমাদের আজকে আমি নিয়ে যাচ্ছি, আমার ঘরের সামনে সেই বাগান। তো চলো সেই বাগানে দেখাবো বৌদি কোন গাছ থেকে আম পাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আমি কোথায় যাচ্ছি। তো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ, এই যে এটা আমার বাড়ি, তো দেখতেই পাচ্ছ। আর বাড়ির সামনে এটা হচ্ছে এই বৌদিদের বাড়ি। এই যে বৌদিদের বাড়ির এই আমার ঘরের সামনেটা দিয়ে গলি দিয়ে ঢুকছি, কিন্তু বৌদি কোন গাছ থেকে কী করছে? আম গাছ থেকে আম পাড়ছে না আদৌ অন্য কোনো গাছ থেকে বৌদি আম পাড়ছে, সেটা আমি তোমাদের দেখাবো যে বৌদি ঠিক কী কী করছে। চলে এসছি এই যে জঙ্গলে, দেখো এই জঙ্গলে আমাকে সাপে কামড়াবে না কিসে কামড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখেছো? এই দেখো, ওই দেখো, দেখছো টলিক চাল? ওই দেখো রোয়াল গাছ, দেখতে পাচ্ছ তো রোয়াল গাছ? ওইটা হচ্ছে রোয়াল গাছ, এটা হচ্ছে এই যে কাঁঠাল গাছ। এই যে আমাদের বাড়ির সামনে বাইরের কলতলার গেটটার সামনে এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই যে এখানে রয়েছে আমাদের বাইরের রিজার্ভটা যেটা, সেটা দেখা যাচ্ছে। আর এখন তোমাদের দেখাচ্ছি, ওই দেখো বৌদি হাত তুলে লাঠি দিয়ে বৌদি কী করছে দেখো। এটা কিন্তু আম গাছ না, তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাদা ফুল গাছ। আর ওই পাশে যে আম গাছটা আছে ওই গাছটা কিন্তু আম হয়নি, ওটা কিন্তু খালি গাছ। কিন্তু বৌদি কী গাছ থেকে আমটা পাড়ছে দেখো। আরেকজন পেছন দিকে চলে এসেছে, এক এটা হচ্ছে পটলের বাবা, মানে আমাদের পাড়ার সবার নাকি উনি বন্ধু, বুঝতে পেরেছো তো? না আমাদের পাড়ার জামাই সব খুব ভালো মানুষ, জামাইটা ভীষণ মিশুকে, সবার সঙ্গে মিশতে পারে। এখন জামাইও এসছে, কোন গাছ থেকে আম পাড়তে? অথচ আম গাছে কিন্তু আম নেই। জামাই তুমি কিছু বলবা? তুমি কি করতেছো বলো? আমি এই কাকি দেখেছে তাই আমি আম পাড়তে এসেছি, এখন দেখি কোন গাছে আম আছে। দেখো জামাই এসেও বলছে কাকি দেখেছে আম পাড়তে এসেছে, কিন্তু কোন গাছে আম কেউ জানে না। তা আদেও কি এটা একটা কাল্পনিক ভাবার বিষয় না, যে আম গাছে আম নেই অথচ কি গাছ থেকে আম পাড়তে এসছে? অথচ দেখো আমি যেটা তোমার দেখাচ্ছি, এটা দেখো একটা কাঠবাদাম গাছ, আর এই দেখো এখানে রয়েছে কাঁঠাল গাছ। কিন্তু কাঁঠাল গাছ থেকে কি বৌদি আম পাড়ছে? কিন্তু দেখো তোমরা যদি বিশ্বাস না করো, এই যে আম গাছটা সত্যি করে দেখো, আম গাছটা কিন্তু একদম আম নেই, এটাই কিন্তু আম গাছ, আম গাছে কিন্তু আম নেই। অথচ তোমাদেরকে আমি দেখালাম যে বৌদি লগা দিয়ে আম পাড়ছে, এখন পারবে জামাই? দেখেছো কাঁঠালগুলো কিছু ধরেছে, আর এই কাঁঠালগুলো খাবে কারা জানো তো? আমরাই খাবো, সবাইকে দিয়ে থুয়ে খায়, কেউ কোনোদিন একা খেয়ে দেয়নি। আমাদের পাড়ায় এটাই নিয়ম, যার বাড়িতে যা যেটাই হোক না কেন সেই সবাইকে সেটাই দিয়ে থুয়ে খায়। তো এখন জামাই উঠছে, দেখো সুপুরি গাছে, দেখো জামাই সুপুরি গাছে ওটা আম পাড়বে, মানে সুপুরি গাছটাই হচ্ছে আম গাছ। আসলে সেটা না, কলিযুগটা তো সবটাই পাল্টে গেছে, বুঝতেই পারছো যে এক এক গাছের ভেতর দিয়ে আরেকটা গাছ চলে যাচ্ছে। এটার কেসটা ঠিক তাই হয়েছে, আমের আঠিটা কোনো কারণে সুপুরি গাছের গোড়ায় ঢুকে গেছে, সেই কারণে এখন সুপুরি গাছ থেকে জামাই আম পাড়বে। ওই দেখো জামাই, আর বৌদি কী করছে দেখো, তোমরা দেখতে থাকো বাঁশের ভেতরে, ওটাকে কী বলে গো জামাই? ও নেটের লগা। এই যে মালিক হচ্ছে বাগান, যেই বাগানে দাঁড়িয়ে আছি বাগানের বাজে, সরি ভুল ভাল তুতলি যাচ্ছি, এই যে বাগানের মালিক হচ্ছে এই যে বৌদি, দেখতেই পাচ্ছ। এখন জামাই উঠেছে সুপুরি গাছে পাঁচিলে, জামাই সাবধান, দেখো আবার দেখছো জামাই কী করছে দেখো। এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির সাইডটা, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডটা। তোমরা তো অনেকে আমার বাড়ির সামনেটা দেখেছো, সাইডটা দেখো নি তো, আজকে বাগানে ঢুকেছি বলে তোমাদের সাইডটা দেখালাম। ওই দেখো এটা হচ্ছে আমাদের বাইরে তিনতলা ছাদে, ওটার বাইরে দিয়ে সিঁড়ি, ওই যে আমাদের ছাদে, এটা হচ্ছে বাইরে দিয়ে তিনতলা ছাদে, ওটা সিঁড়িটা হচ্ছে বাইরে দিয়ে। আর এই যে দেখছো যেখানে রিজার্ভ ট্যাঙ্কিটা রয়েছে, ওটা মই রয়েছে যে কলটা, এটা হচ্ছে আমাদের বাইরের কলতলা। এখানে কাঁচা ধোয়া হয়, কিন্তু ব্যবহার হয় না বেশি, এখন কাঁচা ধোয়া বাথরুমে বেশি এখন করা হয়, এটা বেরোনো না, কারণ এখন আমি তো অসুস্থ সেই কারণে বেরোনো হয় না। তো এই বাগানটা দেখে মনে হচ্ছে না কি ভালো লাগছে, হচ্ছে গভীর জঙ্গল মনে হচ্ছে, কিন্তু না গভীর জঙ্গল না, এটা একটা ছোটো ছোটো গাছই। ওই দেখো জামাই আবার গান ধরেছে, কী কী বলো বলো জামাই কী গান করছে বলো? আম গাছে কিন্তু একটু আম নেই, তাহলে আমটা কোথার থেকে পাড়ছে? এটা তো একটা ভাববার বিশাল আশ্চর্য জিনিস। দেখো বৌদি ওপর দিকে তাকিয়ে দেখো না, ওই দেখো বাঁশের খোঁচায় নেট দিয়ে, আদৌ দেখো তো সত্যিকার আম তো? হ্যাঁ হ্যাঁ আমি কি জানি, দেখে তো মনে হচ্ছে পেঁপে পাড়ছে, কিন্তু তোমরা কিন্তু সিরিয়াস ভেবো না, ওটা পেঁপে না, ওটা আমি, আমগুলো পার হোক তারপর তোমাদের দেখাবো, ওটা সত্যিকারেরই আম। তো দেখো বৌদি বলছে নাইটি পরে আছে, তো বাড়িতে মানুষে কি পরে থাকে, নাইটিতেই তো পরে। দেখো ধূপ করে আবার আম পড়ে গেছে, বৌদি আবার কুড়াচ্ছে। আরে তোমার ছড়াটা হচ্ছে না, বলে আম গাছে আম নেই ঢিল কেন মারো, তোমার সঙ্গে প্রেম নেই চোখ কেন মারো। জামাই ঠিক বলতে পারছে না, আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে জামাইয়ের বউ ডাকছে, জামাই ভুলভাল বকছে।
হ্যাঁ, বৌদি গরমে হাঁপিয়ে গেছে তাই বৌদি সরে যাচ্ছে। যদি বাই চান্স আম বৌদির মাথায় পড়ে তাই সেই কারণে বৌদি সরে গেল। তো চলো দেখো, এখন দেখো আম পাচ্ছে কে। জামাই কি করছে? এ বাবা, এ তো বাঁশ লগা থুয়ে সে বাড়ি মারা শুরু করছে, নেট থুয়ে বাড়ি বাঁচে। ওদিক দিয়ে দেখো আমাদের এক বৌমণি। এই বৌমণি চলে গেলো কেন? বৌমণি সামনে আসো, দেখো একটা বৌমণি দেখছিলে, সে বৌমণিটা আবার চলে গেল। এই দেখো, এইবার তোমাদের সত্যি করে দেখাবো এটা আম কি পেঁপে। এই দেখো 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 দেখেছো, এই দেখো আমার হাতে এটা কি বলো, তোমরাই বলো এটা কি? এটা আম তো না? আবার তোমরা বলবে আম গাছে আম নেই, এটা কোথার থেকে এলো? দেখো এটা আম তো। আর ওই দেখো বাঁশের মধ্যে, এদিকে আরেকটা কোথায় জানি গেল, দুটো আম পড়া শব্দ হলো, কোন দিকে চলে গেছে? ওই জামাইয়ের কাজ ভালো না বৌদি, এই যে একটা মেয়ে দিয়ে ছিটকেছে, একটা কোন দিকে চলে গেছে, জামাই পাঠিয়ে দিয়েছে। একদম জামাইকে কিন্তু কাজ ভালো না। হ্যাঁ ধরো বৌদি, আবার দড়ি নিয়ে এসেছে কি জামাইকে বাঁধবে বলে? দেখো আম পাচ্ছে ঠিকঠাক পাচ্ছে না বলে বৌদি দড়ি নিয়ে এসেছে জামাইকে বাঁধবে। দেখো দেখো তোমরাই দেখো, এমন আমের কারিকর নিয়ে এসেছে যে আমি পাততে পারছে না। কারিকর তো না, যা আম পারে তাকে কি বলে আমি জানি না, কারিকররা তো সবকিছু তৈরি করে। তো যাই হোক, আম পারতে নিয়ে এসে আম পারতে পারছে না বলে বৌদি এখন ন্যাকড়া দড়ি নিয়ে এসে, দড়ি দিয়ে ন্যাকড়া দিয়ে পিঠ মোড়া দিয়ে এই যে এই জামাইকে বাঁধবে। একদম ও জামাই লগাটাকে বাঁধবে, তাহলে আর কি বলার চাচ্ছো? জামাই তো ওই জন্য বাঁধবে না, জামাইকে বাঁধলে তো বাঁধা যায়, জামাইকে ডেকে এনেছি আপ্যায়ন করে। তুমি কি বলো, জামাইকে শুধু বাঁধা যায় না, জামাইকে সব কিছু করা যায়, জামাইকে রাস্তা তো নামানো যায়। তোমরা যে কি বলো না, সেরকম শাশুড়ি থাকতে হবে আলাদা, আমরা সেই শাশুড়ি না বলো জামাই। ওটা ভাঙা, ওটা ভাঙা। বৌদি বলছে আমরা সেরম শাশুড়ি না, বৌদিরা হচ্ছে মুসুরি, বোঝা গেল? উমা জামাই তো হনুমান হয়ে যাচ্ছে দেখছি আবার। দেখো পরে টালি ভাঙবো না কিন্তু, দেখো দেখো এই দিতে দিতে জাম যাই। তো চলো তোমাদেরকে বাড়ির সাইডটাও দেখিয়ে দিলাম আর আম পাড়াটাও দেখিয়ে দিলাম, আর এখন ওই যে বৌদি লগার ভিতরে দড়ি দিয়ে বাঁধছে সেটাই দেখালাম। তো এখানটা দেখে, আমপাড়াটা দেখে তোমাদের কেমন লাগছে, বা আমগুলো দেখে তোমাদের, আমটাও আমি দেখালাম, আমগুলো গোল গোল সুন্দর আপেলের মতন দেখতে, আদেও এটা মানে আপেল ছিল আগের জন্মে, এ জন্মে হয়তো আম হয়েছে জানি না। এই দেখো গাছ পাকা আম ফেলেছে গো, এটা কুড়াতে পড়লো, দেখো দেখো এটা আবার কি আম, এটা কবে থেকে জানি পড়ে ছুটকিয়েছিল গাছের মধ্যে, পড়ে না গাছের ডালেই ঠেকেছিল। এই দেখো দেখছো এই যে আম কাঁচা পাকা সব আমি তোমাদের দেখালাম, এবার তোমরা কি আম দেখতে চাও? দেখালাম কাঁচা, দেখালাম পাকা, এর বাইরেও যদি তোমাদের কোনো আম দেখার শখ থাকে সেটা বলবে। যদি আমার বাড়িতে গাছ নেই দেখালে আমাকে বৌদিদের গাছ থেকেই দেখাতে হবে। যদি ঘোরার ইচ্ছে হয় আমাদের এই বাগানে চলে আসবে, শুনেছো? সুন্দর সুন্দর গাছ আছে, তুমি একটু নেচে দেখে দাও তো জামাই। দেখেছো জামাই কি বলছে? যদি কলিযুগের শাশুড়িটা বলছে তোমাদের যদি ঘুরতে ইচ্ছে করে তাহলে এই বাগানে চলে আসবে, সেখানে জামাই সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে। এটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে? ও আবার বলছে বৃন্দাবনে নিধুবন, তা যারা নিধুবন দেখোনি তারা এটাকে নিধুবন বলে দেখে নিও। তো চলো, যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনকে টং করে বাজিয়ে দেবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।